খুলনার পাইকগাছার পল্লীতে অসহায় ভাটা শ্রমিক কোমর আলী গাজীর বসতবাড়ি ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফসিয়ুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকাল নয়টায় উপজেলার ফতেপুর গ্রামে এর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে এই ব্যাপারে পাইকগাছা থানার ওমর আলী বাদী হয়ে সানাকে এক নম্বর আসামি করে জনের নামে অভিযোগ দাখিল করেছে ওমর আলী জানায় উপজেলার ফতেপুর কাওয়ালি মৌচায় পাঁচ শতক জমি খরিদ করে প্রায় পাঁচ বছর ধরে বাড়িঘর করে বসবাস করছি ঘটনার দিন সকাল নয়টার দিকে প্রতিপক্ষ আশরাফ সানারা হঠাৎ করে দলবল নিয়ে আমার পাঁচটি ঘর ভেঙে নিশ্চিহ্ন করে দেয় এ সময় নগদ টাকা সহ জিনিসপত্র লোটপাট করে এবং একটি মোটর সাইকেল ভাঙচুর করে আশরাফ সানার ছেলে আহসান উল্লাহ জানান কবর খানার জায়গা দখল করে নেয় আমরা তাদের উচ্ছেদ করেছি স্থানীয় লিয়াকত গাজী জানান আট শতক জমির মধ্যে তিন শতক কবর খানার জায়গা শতকে ওমর আলী বাড়িঘর করে বসবাস করছে অন্যায়ভাবে ভাবে ওমর আলী বাড়িঘর ভাঙচুর করা হয়েছে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ তুষার কান্তি জানান এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি এবং ভিডিও চিত্র দেখেছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে